ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। মন্ত্রী জানান, এরই মধ্যে 17টি জেলার ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রিন্টিং শেষ হয়েছে। প্রাথমিকভাবে 17 জেলার 24,761 জন বীর মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড এবং 46,803 জন ডিজিটাল সার্টিফিকেট পাচ্ছেন। বাকি 47টি জেলার ডিজিটাল সার্টিফিকেট এবং স্মার্ট আইডি কার্ডের প্রিন্টিং কাজ দেড় মাসের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকা যাচাই করে স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বিতরণ করা হবে। সমন্বিত তালিকায় নাম নেই এমন বীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত সাপেক্ষে পরবর্তীতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বলেন, কোনো বীর মুক্তিযোদ্ধার গেজেট বা সনদ বাতিল হয়ে থাকলে বন্ধ রাখা হবে তার কার্ড বিতরণ।